গরু জবাইকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ ও ইট ভাট্টার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সাবরুমের রূপাইছড়ি ব্লক এলাকা। বুধবার সকালে এই ঘটনা, এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। বুধবার 102তম নভেম্বর বিপ্লব দিবস সোভিয়েত রাশিয়াতে কমরেড লেনিনের নেতৃত্বে হয়েছিল বিশ্ব কাঁপানো নভেম্বর বিপ্লব। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও সিপিআইএম দল যথাযোগ্য মর্যাদা সহকারে 102তম বিপ্লব দিবস পালন করেছে। রাজধানীর ভানুলাল স্মৃতিভবনে তারা এই দিবসটি উদযাপন করে, দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। আম্বাসার কুলায় কালীবাড়িতে আয়োজিত কালী পুজো মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, ধলাই জেলা শাসক বিকাশ সিং প্রমুখ। নেশামুক্ত ও দারিদ্র্যমুক্ত ত্রিপুরা গড়া মুখ্যমন্ত্রীর স্বপ্ন, এই স্বপ্নকে সার্থক করতে রাজ্যের প্রতিটি ক্লাব ও সংস্থা অগ্রণী ভূমিকা নিতে পারে। প্রতিটি ক্লাব ও সংস্থা নেশা বিরোধী অভিযানে মাঠে নামলে তবেই রাজ্য সরকারের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারবে। বুধবার ধর্মনগরে আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে কথা বলতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে গোটা রাজ্যে সাধু সাধের মধ্যে শ্যামা পুজোর আয়োজন করছে বিভিন্ন ক্লাব ও সংস্থা, পিছিয়ে নেই কুমারঘাটও। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার রাজনগর গ্রামের স্থানীয় এলবিবি ক্লাবে পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি হল সুবিশাল প্যান্ডেল। প্যান্ডেলের দ্বারোদ্ঘাটন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, এলবিবির পাশাপাশি গোকুল নগরের শান্তি সংঘ। গোমতী জেলার কাকরাবনস্থিত ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব সর্বজনীন শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে, তাদের এবারের বিশেষ আকর্ষণ 11টি মায়ের মূর্তি। পাশাপাশি ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সারা রাজ্যের সাথে শান্তির বাজারেও শুরু হল আলো উৎসব দীপাবলি। শান্তির বাজারের বিগ বাজেটের পুজো, নবদিগন্ত সামাজিক সংস্থার পুজো ও ছাত্রবন্ধু ক্লাবের পুজো। নবদিগন্ত ক্লাবের পুজোর বাজেট 8 লক্ষ টাকা। নবদিগন্ত ক্লাবের পুজোর মায়ের 21টি রূপের মূর্তি স্থাপন করা হয়েছে। শান্তির বাজারের বিগ বাজেটের পুজোগুলি পরিদর্শনে আসেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। নবদিগন্ত ছাত্রবন্ধু ক্লাবের দুটি পুজোতেই সারা রাত ব্যাপী চলে পুষ্পভোগ প্রদান। প্রকৃতির ভ্রুকুটিকে উপেক্ষা করেই সূচনা হল দীপাবলি উৎসবের। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে উদয়পুরের মাতা বাড়িতে সূচনা হল এই মিলন মেলার। সরকারের পর্যটন কেন্দ্রিক দিশা এবং আধ্যাত্মিকতার অনবদ্য সংমিশ্রণে এক বিরল দৃষ্টান্তের সাক্ষী হয়ে গেল এবারের দেওয়ালি মেলা ও এর উদ্বোধনী পর্ব। দক্ষিণ ইন্দ্রনগরের জগৎপুর কালীবাড়িতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও দীপাবলি উপলক্ষে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। পুজোতে প্রচুর ভক্তপ্রাণ মানুষের সমাগম ঘটে। 17 বছরে পা রেখেছে তাদের এই পূজা। এই কুমারী মায়ের পুজো করার জন্য বহিরাজ্য থেকে আসেন আদিত্যনারায়ণ সরস্বতী। এ বিষয়ে জানান মেলা কমিটির কনভেনার বিপ্লব রায়। 16 বছর অতিক্রান্ত করে 17 বছরে আমাদের পূজা এবার চলল। আমাদের সেই 17 বছরের রেওয়াজ কালী পুজোর পর দিন, দীপাবলির কালী পুজোর পর দিন আমরা সেই তিথির প্রারান্তে একদম আমরা কুমারী পূজা করি, আর সেই পূজাটা করেন আমাদের লাল বাবা আদিত্যনারায়ণ সরস্বতী। কুমারী মা রূপে পুজো করা হয়েছে 8 বর্ষীয় সম্রাটী চক্রবর্তীকে। বুধবার 102তম মহান নভেম্বর দিবস, রাজ্যের সিপিআইএম কর্মী সমর্থকরা যথাযোগ্য মর্যাদা সহকারে এই দিবস পালন করেছে। বিপ্লব দিবস উপলক্ষে এসইউসিআই এর পক্ষ থেকে রাজধানীর রাজপথে এক মিছিল সংগঠিত করা হয়েছে। অযোধ্যার সঙ্গে সুদীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে কোরিয়ার, তাই দীপাবলিতে অযোধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জং সুক। কিমের বক্তৃতায় শুধু দুই দেশের সুষ্ঠু সম্পর্কের কথা উঠে এলো না, মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ শোনা গেল তার মুখে।
মৃত্যু হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন উলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া, এমনটাই দাবি ভারতীয় গোয়েন্দাদের। বুধবার উত্তর পূর্বের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই দাবি করা হয়েছে। জানা গেছে মায়ানমার চীন সীমান্তে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি, সেই আঘাতের জেরেই মৃত্যু ঘটেছে তার। গোয়েন্দা সূত্রের খবর, প্রায় এক সপ্তাহ আগে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে পরেশ বড়ুয়ার মৃত্যু হয়েছে। অসম পুলিশ জানিয়েছে তাদের কাছে সেনার মাধ্যমে পরেশ বড়ুয়ার মৃত্যু সংবাদ পৌঁছেছে, তবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। ধানের ধসা রোগ নিয়ন্ত্রণে যথেষ্ট দায়িত্বশীল রাজ্য সরকার। দীপাবলি উপলক্ষে বুধবার কৃষি অধিকর্তা সহ জেলার কৃষি আধিকারিকদের সঙ্গে নিয়ে নলছর বিধানসভার পোয়াংবাড়ি পঞ্চায়েতে ধসা আক্রান্ত জমি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যের পাঁচটি মহকুমার সামান্য কিছু জমিতে ধসা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মন্ত্রী বলেন কৃষকদের ভয়ের কোনো কারণ নেই, ধসা রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন কৃষি জমিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের পাঁচ বর্ষীয় দাবাড়ু অর্ষিয়া দাস বিশ্ব যুবা দাবা আসরে অংশগ্রহণ করতে স্পেনে যায় 2রা নভেম্বর, সেখানে সে দীপাবলি উৎসব পালন করে। বিশ্ব যুবা দাবা আসরে প্রথম 2 রাউন্ডে সে জয় লাভ করে। বুধবার আবহাওয়া খারাপ থাকার দরুন তৃতীয় রাউন্ড স্থগিত রাখা হয়। বিগত 5 বছর ধরে সমহিমায় রেল ট্র্যাকের উপর দাঁড়িয়ে ছিল 4091 নম্বরের ঐতিহাসিক মিটার গেজের ইঞ্জিনটি। ব্রডগেজ চালু হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মিটার গেজের ইঞ্জিনই হয়ে গেল সোনালী অতীত। ত্রিপুরাতে মিটার গেজের শেষ অস্তিত্ব হিসেবেই ছিল 4091 নম্বরের এই ইঞ্জিনটি, যার এখন নতুন ঠিকানা হবে লামডিং স্টেশনের ট্রেক। ভোটের মুখে ছত্তিশগড়ের 62 জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। মঙ্গলবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় অস্ত্রশস্ত্র সহ পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদীরা। আর গেরিলা যুদ্ধ নয়, এবার তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে চান। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার ইন্দ্রনগর স্থিত জয় মা কালী সন্তান সংঘ মহা ধুমধামের সাথে দীপাবলির আয়োজন করেছে। দীপাবলি উপলক্ষে কালীবাড়িতে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। আগরতলার বুদ্ধ মন্দিরস্থিত শান্তিকামীর সঙ্গে দীপাবলি উপলক্ষে মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। আলোর উৎসব দীপাবলি, আগরতলার উষাবাজারের পল্লী উন্নয়ন সংঘ শ্যামা মায়ের আরাধনার আয়োজন করেছে। ফিতা কেটে উৎসবের শুভ উদ্বোধন করেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। খেজুরবাগান স্থিত লক্ষ্মী দেবনাথের বাড়িতে আচমকায় লেগে গেল আগুন, ঘটনা বুধবার সন্ধ্যায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান, বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। বাড়িসহ 4টি দোকানের বেশিরভাগ অংশই আগুনে পুড়ে যায়, দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশে 21 জাতীয় সংসদের ভোটের দিনক্ষণ ঘোষণা হবে বৃহস্পতিবার, ঘোষণা করবেন দেশের প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশের রাজনৈতিক মাঠঘাট অগ্নিগর্ভ হয়ে উঠছে।